মানে বস্তুটো আপোনালোকৰ কাৰণে পানী হলে ইয়াত থাকিব আৰু পানী নোহোৱা দিনকেইটাত আপোনালোকে বিভিন্ন অনুষ্ঠানৰ কাৰণে ইউজ কৰিব পাৰিব। আমি এটা কমিটি বনাই দিম, পাতিব পাৰিব। আপোনালোকে ধৰক ডেইলি 100 টকা 500 টকা ভাড়া ল'ব, মেইনটেইন কৰিব, সেইটো ৰাইজৰ কাৰণে দিনটো কৰিব লাগিব। কিমান মাহত কমপ্লিট হ'ব? এইটো ফাগুন তাৰিখ। আমি রাইজের পরা সম্পূর্ণ সহযোগিতা আগবাম, যেহেতু সরকারে আমার কারণে ভাল একটা প্রজেক্ট দিছে আর প্রজেক্টে যাতে ইয়াত সাফল্য হয় তার আমি গাঁৱৰ মানুষখিনি যিখিনি সহায় সহযোগ করব লাগে করিম। আর আমি দেখা বলো ইয়ার স্থানীয় মানুষের বহুত মাটি ইয়াতে পড়েছে, মাটিবিল স্বেচ্ছাতে এরি দিছে, এই ক্ষেত্রে কি কব? নাই, রাইজে রাইজের লগত আমি কথা হয়েছে আর রাইজ আপনাদের চালে রাইজ ইয়াত উপস্থিত আছে, রাইজে এই যেটা প্রজেক্ট দিছে প্রজেক্টটা চাই বহুত আনন্দিত হয়েছে আর রাইজে সহজে মাটিখিনি এড়ি দিয়ার কারণে। আজি কোর টিম আহিছিল? আজি সেন্ট্রাল টিম আছিল, ইয়ার আগতে একটা সার্কেল টিম হয়ে গেছে, তারপর একদিন ডিসি আছিল আর আজি ফাইনাল সেন্ট্রাল টিম আহিল। মানে বস্তুটো আপোনালোকৰ কাৰণে পানী হলে ইয়াত থাকিব আৰু পানী নোহোৱা দিনকেইটাত আপোনালোকে বিভিন্ন অনুষ্ঠানৰ কাৰণে ইউজ কৰিব পাৰিব। আমি এটা কমিটি বনাই দিম, পাতিব পাৰিব। আপোনালোকে ধৰক ডেইলি 100 টকা 500 টকা ভাড়া ল'ব, মেইনটেইন কৰিব, সেইটো ৰাইজৰ কাৰণে দিনটো কৰিব লাগিব। কিমান মাহত কমপ্লিট হ'ব? এইটো ফাগুন তাৰিখ। আমি রাইজের পরা সম্পূর্ণ সহযোগিতা আগবাম, যেহেতু সরকারে আমার কারণে ভাল একটা প্রজেক্ট দিছে আর প্রজেক্টে যাতে ইয়াত সাফল্য হয় তার আমি গাঁৱৰ মানুষখিনি যিখিনি সহায় সহযোগ করব লাগে করিম। আর আমি দেখা বলো ইয়ার স্থানীয় মানুষের বহুত মাটি ইয়াতে পড়েছে, মাটিবিল স্বেচ্ছাতে এড়ি দিছে, এই ক্ষেত্রে কি কব? নাই, রাইজে রাইজের লগত আমি কথা হয়েছে আর রাইজ আপনাদের চালে রাইজ ইয়াত উপস্থিত আছে, রাইজে এই যেটা প্রজেক্ট দিছে প্রজেক্টটা চাই বহুত আনন্দিত হয়েছে আর রাইজে সহজে মাটিখিনি এড়ি দিয়ার কারণে। আজি কোর টিম আহিছিল? আজি সেন্ট্রাল টিম আছিল, ইয়ার আগতে একটা সার্কেল টিম হয়ে গেছে, তারপর একদিন ডিসি আছিল আর আজি ফাইনাল সেন্ট্রাল টিম আহিল।